হারে সবিতা, বুড়ো তো এখনো ফিরলো না, চলে আসবে। দিদি দাঁড়াও, গায়ত্রীদির বাড়ি কি এখানে? যেতে আসতেও তো একটু সময় লাগবে, তার উপর গিয়ে লাইনটা পাবে, তারপর তো বাড়িতে দু দুটো ফোন, দরকার সময় দেখো দেখি কি অবস্থা, না ফোন আসছে না ফোন করা যাচ্ছে। সবই সময় বৌমা, সময়টা বড্ড খারাপ যাচ্ছে। শেষ কবে ভালো সময় দেখেছি আমার আর মনেই পড়ে না। ওই সমস্ত উটকো ঝামেলা আমার আর ভাল লাগে না। এসব কি বলছো বৌমা, নিজের বরের বিপদ কি উটকো ঝামেলা বলছো? হ্যাঁ বলছি, সারাটা জীবন সে নিজেও শান্তিতে থাকবে না আর আমাকেও শান্তিতে থাকতে দেবে না। এখন ভালোই ভালোই ছেলেটাকে বড় করে দিয়ে আমি চোখ বুঝতে পারলে বাঁচি। দিদি একটু চুপ করবে তুমি? এই বাবু তুই ও ঘরে যা। দাঁড়াও, আগে কাকা আসুক। দেখছো না মায়ের কি অবস্থা? এই কিসের অবস্থা রে, কি দেখেছিস তোরা মায়ের অবস্থা? কবে আমি কাকে কি বলতে গেছি? দিদি দোহাই তোমার, কতবার তোমাকে বলেছি যে ওর সামনে তুমি এই কথাগুলো ওকে বলবে না, এতে হিতে বিপরীত হবে একদিন, তুমি দেখো। হ্যাঁ আমার জন্যই তো সব খারাপ হয়েছে, সব খারাপের জন্য তো আমিই দায়ী। আমি তো তোমাকে তা বলিনি, তবে নিজের জ্বালায় নিজে পুড়ছো বলে ছেলেটাকেও পোড়াবে তা করো না। মা আপনি আর দয়া করে কথা বাড়াবেন না, বুঝতেই তো পারছেন দিদি টেনশন থেকে এরকম বলছে। টেনশন তো আমারও হচ্ছে, কাকা যে কেন এখনো ফিরছে না, আমি বরং একটু এগিয়ে দেখি। এই এত রাতে কোথায় যাবি তুই? কোথায় আবার যাব, এই একটু এগিয়ে দেখে আসি। না না না, তুমি এত রাতে মাঝরাতে এখন কোথাও যাবে না, তারপরে তোমাকে খুঁজতে গিয়ে আমাদের টেনশন আরো বাড়বে। কি ছিল বাড়িটা আর কি হয়ে গেল? আমি বেঁচে থাকতে আমার ছেলের বউ বড় কিনা দু চোখ বুঝলে বাঁচে, এই দেখার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমাকেও তাই বলে এখন নিজের দুঃখের কথা গাইতে আবার এখনই সেটা করতে হবে? হ্যাঁ এই কিভাবে কথা বলছিস তুই মায়ের সাথে? দিদি দেখ দেখ তুইও কিভাবে কথা বলছিস মায়ের সাথে। যাব বাবা, আমি তো তোমার হই বলতে গেলাম আর তুমি কিনা দল বদলে নিলে। তুই বুঝবি না বাবু, তার চেয়ে বরং তুই একবার দেখ না বাবা, নিচের দরজাটা যেন আবার বন্ধ না করে দেয়। আচ্ছা মা, আমি কিন্তু গায়ত্রী পিসির বাড়ি চিনি, একবার গিয়ে দেখি না। কোথাও যাবে না তুমি, চুপ করে এখানে বসে থাকো। ধ্যাত, পাচ্ছ না? না রে, ফোনটা লাগছে, লাইন লাগছে, মাঝপথ থেকে কেটে যাচ্ছে, তার আরেকবার চেষ্টা করছি। হ্যালো দাদা, পেয়েছি দাদা, আমি বুড়ো। হ্যালো দাদা, দাদা আমি একবার চেষ্টা করবো বুড়ো। দাদা লাভ নেই গায়ত্রী, লাভ নেই, গেরো লেগে গেছে। একবার যে কাজে গেরো লেগে যায় না, জানবি কিছুতেই সুষ্ঠুভাবে সেই কাজ হবে না।